তুমি যদি আমাকে একটা নেকি এনে দিতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে দিয়ে দেব নইলে তোমাকে দোজাখে দিয়ে দেব তখন সেই বান্দা নেকির জন্য ছুটতে ছুটতে সর্বপ্রথমে কার সাথে দেখা হচ্ছে কবি ছন্দের ভাষায় লিখছে দেখুন ঘটনাটা একটু মনোযোগ সহকারে শুনো मैं सारे रोई माटे ते खुदा बोले तारक बंदा के मैं सारे रोई माटे ते खुदा बोले तारक बंदा के तुम्हारे आमल नामाई खाताई देखी एक टने की कमे पाबे दो जागे তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতি নইলে হব দোজাকি আল্লাহ পাক ওই বান্দাকে বলল যে আমি তোমাকে দুটো নেকি দিয়েছি তুমি যদি আমাকে একটা নেকি এনে দিতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে দিয়ে দেব তখন সেই বান্দা নেকির জন্য ছুটতে ছুটতে সর্বপ্রথমে কার সাথে দেখা হচ্ছে কবি ছন্দের ভাষায় লিখছে দেখুন এদিকে ওদিকে ছুটতে থাকে একটা নেকির তারে এদিকে ওদিকে ছুটতে থাকে একটা নেকির তারে সামনে তখন তার মা জননী কে দেখা পাইনে বলে মা জননী শোনো না একটা নেকি আমার দাও না বলে মা জননী শোনো না একটা নেকি আমার দাও না একটা নেকি না দিলে আমি জান্নাতে যেতে পারব না তখন সবে কথা শুনে মা জননী বলে সবে কথা শুনে মা জননী বলে আমি নাইক কারণ আম্মা আমার নাইক কোন ছেলে ছেলে শুনে অবাক হয় করে তখন হাই হাই ছেলে শুনে অবাক হয় করে তখন হাই হাই মা জননী দিল না ছেলে কে নেকি তুমি কে বল না তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতি নইলে হব দোজাকি সেই বান্দা বড়ই চিন্তায় পড়ে গেল সে ভাবছে একটা নেকির জন্য আম্মা আমাকে চিনতে পারছে না তো এরপরে আমি কার কাছে নেকি চাইতে যাব তখন সেই বান্দা আবার নেকির জন্য কার কাছে ছুটে চলেছে কবি ছন্দের ভাষায় লিখছে দেখো শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা ব্যথা নিয়ে ছুটতে লাগে ভাবে কার সাথে হয় দেখা সামনে তখন দেখতে পেল আব্বা নপসি নপসি করে সামনে তখন দেখতে পেল আব্বা নপসি নপসি করে বাপে পায়ের কাছে গিয়ে ছেলে আছাড় খেয়ে পড়ে তখন বাপের পা ধরে কেঁদে কেঁদে বলে বাপের পা ধরে কেঁদে কেঁদে বলে আব্বা একটা নেকি না দিলে তো যাকে জ্বলতে তোমার ছেলে বলে বাবু সোনা চিনতে তোমার পারি না বলে বাবু সোনা চিনতে তোমার পারি না দুনিয়ার মাঝে আমার কোন পরিজন ছিল না তুমি কে বল না তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতি নইলে হব দোজাকি সেই বান্দা আবার বড় চিন্তা পড়ে গেল তো এরপরে আমি কার কাছে নেকি চাইতে যাব তখন সেই বান্দা আবার নেকির জন্য ছুটতে ছুটতে আবার কার সাথে দেখা হচ্ছে কবি ছন্দের ভাষায় লিখছে দেখো মায়ের কাছে চাইল নাকি মা ছেলেকে দিল না বাপের কাছে চাইল নাকি বাপ ছেলেকে চিনল না কাঁদতে কাঁদতে ভাবে এবারে কার কাছে যাই বল না আঁকি খুলে দেখে ছুটে ছুটে আসছে তাগার বিবি আঁকি
আই খোলে দেখে ছুটে ছুটে আসে তাগার বিবি বিবিকে জড়িয়ে ধরে বলে বিবি একটা নেকি আমার দিবি বিবি বলে শোনো না চিনতে তোমার পারি না বিবি বলে শোনো না চিনতে তোমার পারি না দুনিয়ার মাঝে আমার কোনো স্বামী ছিল না তুমি কে বলো না তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতি নইলে হব তো জাকি সেই বান্দা তখন ভাবছে কেউ আমাকে নেকি দিল না তো এরপরে আমি কার কাছে নেকি চাইতে যাব তখন সেই বান্দা আবার নেকির জন্য ছুটে ছুটে কার কাছে যাচ্ছে কবি ছন্দের ভাষা লিখছে দেখুন আর আমি সর্বপ্রথমে বলেছিলাম যে এক বান্দা ছিল তিনি দুনিয়ার জমিনে সারা জীবন গোনার কাজ করে এসেছে তো সেই বান্দা আল্লাহ পাক তাকে একটা ভালো কাজের জন্য একটা নেকি দান করেছিলেন এবং সেই বান্দা সেখানে দাঁড়িয়ে সব ঘটনা শুনে আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে কবি ছন্দের ভাষায় লিখছে দেখুন আত্মীয় স্বজন পুত্র পরিজন কেহ নেকি দিল না মাইশারে নই মাটিতে কেহ কারণ হবে না ছুটে গিয়ে খোদার কাছে বলে খোদা শোনো না ছুটে গিয়ে খোদার কাছে বলে খোদা শোনো না কেউ দিল না একটা নেকি তুমি রহম করো না পাশে তখন দাঁড়িয়েছিল এক গোনাগা বান্দা পাশে তখন দাঁড়িয়েছিল সেই গোনাগারে বান্দা তার জীবনে গোনায় ভরা ছিল আমল নামার খাতায় সেই গোনাগার বান্দা তখন সব শুনে গিয়ে খোদাকে বলে সেই গোনাগার বান্দা তখন সব শুনে গিয়ে খোদাকে বলে আমি একটা নেকি ওকে দিলাম ওকে রেখো তুমি জান্নাতে বান্দা নেকি দিয়ে দেয় আল্লাহ বড় খুশি হয় বান্দা নেকি দিয়ে দেয় আল্লাহ বড় খুশি হয় দুজনাই জান্নাতে পেয়ে যায় খোদা রসিলায় এলো হাদিসের পাতায় তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতি নইলে হব তো জাকি তো শুনলেন তো এরপরে গজল পরিবেশন করছে ছোট্ট